আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা তো অনেকেই অনেকভাবে আনারসের ভর্তা খেয়েছি, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কী করে খেতে পছন্দ করি। চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি একটা বড় বলে মাঝারি সাইজের দুইটা আনারস কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন চিনি। এটা স্বাদ মতো, এটা ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি দিয়ে দিব 2 টিস্পুন তেঁতুল। তেঁতুলের পরিবর্তে আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন, এতে এসব বহুগুণে বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এটাও আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি কাসুন্দি মিক্স। এটা পরিমাণ মতো আপনারা কতটুকু খেতে পছন্দ করবেন। তবে আমার তো মনে হয় এই আনারসের ভর্তাতে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা দেওয়াতে স্বাদ আরও বেশি বেড়ে যায়। সব দেওয়া শেষে এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে দেবো। আমার মাখিয়ে নেওয়া শেষ, এখন হচ্ছে সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল আমার আনারসের ভর্তা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে এখানের মতোই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।